আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আলা মুরসালিন ও আলা আলহি আজমাইন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা বোন ইসলামিক কোশ্চেন অ্যান্সার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আমরা আলোচনা করব সমাজের কুসংস্কার এবং মানুষের মুখে রোটে যাওয়া যে সমস্ত ভুল প্রচলিত ভুল কথা রয়েছে ভুল ঘটনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আজকে যে আলোচনা করব দুটি ভুল ঘটনা যা সমাজে খুব প্রচলিত একটি হচ্ছে হজরত জাবের রদে আল্লাহ তালানহু তার দুই শিশু সন্তান বকরি জবাই করতে গিয়ে একে অপরকে হত্যা করে এবং নিজে ইন্তেকাল করে এরকম একটি ঘটনাকে কেন্দ্র করে তো জাবের রদিয়াল্লাহ তালানহু তিনি রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামকে দাওয়াত দিলেন একদিন তার বাড়িতে আপ্যায়ন করার জন্য খাওয়ার জন্য তো রসুল্লাহ সাল আলাইসাল্লাম সেই দাওয়াত গ্রহণ করলেন তো এইভাবে জাভের রদালনু তিনি একটি বকরি জবাই করলেন আর এই জবাই করা তার যে দুই শিশু সন্তান রয়েছে এই দুই শিশু সন্তান সে জবাই করা দেখতেছিল এরপরে যখন জাবের রদায়ল্লাহ তালু সেখান থেকে বকরি নিয়ে গেলেন জাবের রদল্লাহ তালানুর দুই শিশু সন্তান এই বকরি জবাই করা যে খেলাটা এই খেলাটা তারা শুরু করলো খেললো এক ভাই শুয়ে পড়লো এবং অপর ভাই বকরি জবাইয়ের মতো গলায় ছুরি চালালো তো ওই ভাই ইন্তেকাল করলো এটা দেখে অপর ভাই ভয়ে সেও মারা গেল গেলো তালা রাজাহনু তিনি ভাবলেন যে এই বিষয়ে যদি রসুলসলাল্লাহ আলহি আসাল্লাম জানেন তাহলে কষ্ট পাবেন এরপরে তিনি তার দুই সন্তানের লাশকে নিয়ে তার কুঠুরিতে অর্থাৎ ঘরের ভিতরে কম্বল দিয়ে ঢেকে রাখলেন তো যখন খানার সময় হলো রসুল সল্লাহ আলহিহিস্লাম জাবের রদেউল তালুকে জিজ্ঞাসা করলেন যে তোমার দুই সন্তান কোথায় তাদেরকে ডাকো তো জাবের রদে আল্লাহ খুব ধৈর্য সহকারে উত্তর দিলেন যে ইয়া রসুল্লাহ তারা ঘুমাচ্ছে আপনি খেয়ে নিন তো রসুল সোল্লাহ আলহিসাল্লাম কিছুটা বুঝতে পেরে তিনি ডাক দিলেন এরপরে ভোরের পাখির ন্যায় সেই দুই শিশু সন্তান রসুল সাল্লাহ আলহিহিস্লামের কোলে ঝাঁপিয়ে পড়ল আর এই আকস্মিক যে ঘটনাটা রয়েছে এটা দেখে জাবের রজ্লাহ তালনুর চোখ বেয়ে পানি পড়লো তো সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ডাকলেন আর জীবিত হয়ে গেল এবং জাবের রজ্লাহ তালু তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে রসুল্লাহসাল্লামের ডাকে আমার সন্তানগুলো জীবিত হয়ে গেল এই যে যে ঘটনাটা এই ঘটনাটা মূলত কিছু ওয়াইজ তারা ওয়াজের মাধ্যমে প্রচার প্রসার করে থাকেন এবং বিভিন্ন স্থানে কোনো মজলিসে জলসায় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আলোচনা করা হয় মূলত এই ঘটনাটা কোনো ঐতিহাসিক কিতাবে বা দলিল ভিত্তিক কোনো কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ নেই কিন্তু আমাদের সমাজে এই ঘটনাটা খুব প্রচলিত এই ঘটনাটা মূলত মিথ্যা এবং ভুল এ সমস্ত ভুল ঘটনা আমাদের সমাজ থেকে দূর করতে হবে আমাদের সত্য ঘটনা জানতে হবে যে আসলেই কি এটা কি সত্য কিনা এই সমস্ত মিথ্যা ঘটনাকে আমাদের পরিহার করতে হবে আর দ্বিতীয় যে ঘটনাটা রয়েছে সমাজে যেটা ছড়িয়ে রয়েছে এটাও একটি ভুল ঘটনা যা হজরত ফাতেমা রদেল্লাহ তালানহা এবং তার দুই শিশু সন্তানকে নিয়ে ঘটনাটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে ঈদের সকাল হজরত রসুল্লাহ সাল আলিহি আসাল্লামের দুই কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন রদ্লাহ তালন তারা দেখলেন যে আশেপাশের যে ছোট ছোটো ছেলেমেয়েরা তারা ঈদের দিন সকালে নতুন জামা পরে খুব আনন্দ ফুর্তি করছে তো তারা দুজন হজরত ফাতেমা তাল আনহার কাছে এসে কান্নাকাটি করতেছে যে আমাদেরকেও নতুন জামা দাও আমরা নতুন জামা পরবো ঈদের নামাজ পড়ব বায়না ধরতেছে হজরত ফাতেমা তাল আনহা সে কি করবেন সে শিশু বাচ্চাদের দিক তাকিয়ে মিথ্যা একটা আশ্বাস দিলেন যে তোমরা যাও গোসল করে আসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করতেছি এরপরে হজরত ফাতেমা রদাহ তাল আনহা সেচদায় লুটিয়ে পড়লেন বলা বাহুল্য যে তখন ঘরে এমন কোন অবস্থা ছিল না যে নতুন জামা হত ফেমা রদালনা কোনোভাবে ব্যবস্থা করে দিবেন তার দুই সন্তানকে তো তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলেন যে হে আল্লাহ আমার সন্তানদেরকে তো আমি আশ্বাস দিয়েছি এখন তুমি কি চাও যে আমার সন্তানেরা যদি গোসল করে এসে জামা না পায় আমি কি তাদের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হই তুমি কি এটা চাও এইভাবে কান্নাকাটি করতেছেন সেদায় তো আল্লাহ তালা হজরত ফাতেমা রদ তালা আনহার কথা শুনে হজরত জিব্রাহিল আলাহি সাল্লামকে দুটি জামা দিয়ে পাঠালেন বেশে এরপরে যখন জিব্রাহিল আল্লাহ সাল্লাম জামা দুটি নিয়ে ফাতেমা রদুল্লাহ তালা আনহার ঘরে কড়া নাড়লেন নখ করলেন তখন ফাতেমা রদুল্লাহ তালা আনহা এসে দেখলেন যে দুটি জামা তার জন্য আল্লাহ তাল্লাহ ঠিকই ব্যবস্থা করে পাঠিয়েছেন তো এই জামা দুটি তিনি গ্রহণ করলেন এরপরে যখন হাসান এবং হুসাইন রদ আল্লাহ আসলেন গোসল করে তাদেরকে জামা দুটি দিলেন একটি জামা ছিল লাল রঙের আরেকটি ছিল নীল রঙের এরপরে হজরত হাসান এবং হুসাইন রদুল্লাহ তালাহ আনহু দুজনেই রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের ঘরের দিকে দৌড় দিলেন যে রসুলসল্লাহ আলহিহি আস্লামকে জামা দুটি দেখালেন রসুল সোল্লাহ আলহিউ আসসাল্লাম এই জামা দুটি দেখে খুব কান্নায় ভেঙে পড়লেন এবং এক পর্যায়ে লাল জামাটি হজরত হুসাইন আনহুকে পরিয়ে দিলেন এবং নীল জামাটি হজরত হাসান রদুল্লাহ আনহুকে পরিয়ে দিলেন যা পরবর্তীতে তাদের যে শাহাদাত বরণ সেই শাহাদাত বরণের দিকে ইঙ্গিত করা হয় যে হজরত হোসাইন রদ আল্লাহ তালাহনু শাহাদাত বরণ করেছিলেন কারবালার ময়দানে তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল এবং হাসান রদে আল্লাহ বিষ বিষপান করে হত্যা করা হয়েছিল তো এই ঘটনা দিকে মূলত ইঙ্গিত করা হয় আদৌ এই ঘটনাটা কোনো ঐতিহাসিক কিতাবের মধ্যে উল্লেখ নেই এবং এর কোনো দলিলও নেই এ এর থেকে অনেক বড়ো বড়ো ঘটনা নবী পরিবারের সাথে ঘটতে পারে কিন্তু যে সমস্ত ঘটনা ঘটেনি বা ঘটেছে বলে মানুষের মাঝে প্রচার প্রসার করা হয় এটা মোটেও প্রয়োজন নেই এজন্য আমাদের এই সমস্ত ভুল ঘটনাকে সমাজে প্রচলন করা থেকে বিরত থাকতে হবে এ সমস্ত মিথ্যা ঘটনা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ রসুল্লাহ সাল্লু আলি বলেন যে কাফা বিল বিলমার আইয়ু হাদিসা বিকুল্লিমা ইসামিয়া অর্থাৎ যেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই মানুষের জানা নেই শুধু লোকমুখে শুনেছে সে কান দ্বারা শ্রবণ করেছে কোনো দলিল নেই সে বিষয় নিজে যা শুনেছে অপরের কাছে সেই বিষয়গুলোকে বলে বেড়াচ্ছে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আর এ ব্যক্তিকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ভুল ঘটনাকে প্রচার প্রসার করা থেকে বিরত রাখুন আমিন ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার